ঝালকাঠী বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কে অবৈধ তিন চাকার যান চলাচল নিষিদ্ধের দাবিতে ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। এতে ঝালকাঠি ও বরিশাল থেকে খুলনা, পিরোজপুর, বাগেরহাট, বরগুনা সহ দশটি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এতে ভাড়ায় চালিত মোটর সাইকেল ও অটো রিকশায় করে কয়েক গুণ ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ। বাস মালিকরা জানান, সরকার মহাসড়কে থ্রি হুইলার নিষিদ্ধ করলেও ঝালকাঠিতে অবৈধ এসব মাহিন্দ্রা চলছে। প্রতিবাদ করলে গাড়ির মালিক ও চালকরা বিভিন্ন সময় বাস শ্রমিকদের ওপর হামলা করে।